আমরা প্রত্যেকেই প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মুদিখানা থেকে কিনে থাকি অথবা বাইরের কোনো দোকান থেকে কিনে থাকি এবং কেনার আগে সেটা আমরা ওজন করে নেই আর ওজন করার জন্য সবচাইতে আমরা বেশি বিশ্বাস করি ডিজিটাল মেশিনকে অর্থাৎ ডিজিটাল যে ওয়েট মেশিনগুলো রয়েছে সেই ওয়েট মেশিনের ওপর আমরা অগাধ বিশ্বাস রাখি আমরা মনে করি যদি ডিজিটাল মেশিনে কোনো কিছু ওজন করে দেওয়া হয় তাহলে সেখানে কোনো ধরনের ওজনের মারপ্যাচ হবে না তবে আপনি মনে হয় এই বিষয়টা জানেন না ডিজিটাল একটা ট্রুটি রয়েছে অর্থাৎ যান্ত্রিক ট্রুটি রয়েছে এবং সেই যান্ত্রিক ট্রুটিকে ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ীরা আপনাকে ওজনে কম দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তো এই বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটি বানাবো আমার মনে হয় আপনারা যদি ভিডিওটি দেখেন খুবই উপকৃত হবেন এরপর থেকে যেন কোনো মুদিখানার দোকানদার আপনাদের কম দিতে না পারে ওজনে সেটা আপনারা খেয়াল রাখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই বলব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এই যে এটি একটি ডিজিটাল ওয়েট মেশিন এখানে আপনি ওজনের ফোর্স দিলেও সেটা রিডিং আসবে আসলে কত ফোর্স দিলেন তো আমি একটা সয়াবিন তেলের বোতল দিলাম দেখুন এটার রিডিং আসে আঠারোশো গ্রাম এবং আঠারোশো গ্রাম দেখাচ্ছে কেননা দুই লিটার বোতলে আঠারোশো গ্রাম দেখায় সেটি লিটার এবং কেজি পার্থক্য তো আসুন এবার দেখি সাজিটা কিভাবে করে মানুষ অর্থাৎ দোকানদারগুলো তো এই যে এরকম একটা পলিথিন দেওয়া থাকে দেখবেন বেশিরভাগ ওজন বা ওয়েট মেশিনেই এরকম পলিথিন দেওয়া থাকে আর আপনি যদি এই ওয়েট মেশিনে ডিজিটাল ওয়েট মেশিনে ঠিক সামনের দিক থেকে বোতল এইভাবে টেনে রাখেন তাহলে দেখবেন রিডিং একটু হলেও ভুল দেখাচ্ছে দেখুন উনিশশো গ্রাম দেখাচ্ছে আগে ছিল আঠারোশো অষ্টানব্বই গ্রাম সেখান থেকে উনিশশো চৌষট্টি গ্রাম অর্থাৎ প্রায় একশো বিশ গ্রাম ওজনের ডিফারেন্স হয়ে গেছে এর অর্থ হচ্ছে আপনি একশো বিশ গ্রাম ওজন কম পেলেন তো এবার একটা বাটি দিয়ে দেখাবো প্রথমবার তো বোতল দিয়ে দেখলাম দেখুন সাতশো বিশ গ্রাম দেখাচ্ছে তো নর্মাল ওয়েট সাতশো বিশ গ্রাম আর একবার খেয়াল করবেন এখানে সাতশো বিশ গ্রাম নর্মাল ওয়েট দেখাচ্ছে আর আপনি যদি এই বাটিটাই যদি এভাবে সামনের দিক থেকে জাস্ট এইভাবে দেখুন এইভাবে টেনে নিয়ে রাখলাম তাহলে দেখুন দেখাচ্ছে আটশো বিশ গ্রামের মতো তো এখানেও প্রায় একশো গ্রাম কম বেশি হয়ে গেল তো চলুন দেখে কেন এই ওজন কম বেশি হয় ওজন কম বেশি হওয়ার প্রধান কারণ হচ্ছে এই পলিথিনটা আমি যে পলিথিনে হাত দিয়ে রয়েছি এই পলিথিনটা এই পলিথিন আপনি যদি এইভাবে টেনে ধরেন দেখুন তলের তল দিক দিয়ে একদম ইয়ে করা আছে আর আপনি টেনে ধরলে কিন্তু একটু হলো ওয়েট ওপরে পড়ছে এটার ওপরে ওয়েটের ওজন পড়ছে একদম সামনের দিক থেকে ঠিক এ কারণেই এই ওয়েট মেশিনটাতে ওজন একটু বেশি দেখায় আপনি যখন এইভাবে টেনে গিয়ে রাখেন অর্থাৎ সামনের দিক থেকে এইভাবে টান দেন তখন দেখবেন পলিথিনের একটা টান আপনার ওই বোতলের ওপর অর্থাৎ আপনার ওয়েট মেশিনের ওপর পড়তেছে প্লাস আপনার বোতলের একটা ওজন সেখান থেকে ওজন বেশি দেখায় তো এভাবেই ডিজিটাল ওয়েট মেশিন দিয়ে আপনাকে ওজনে কম দেওয়া হয় আপনার এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন আমার মনে হয় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই ভিডিওর মধ্যে যদি এমন কোনো বিষয় থাকে যেটি আপনারা বুঝতে পারেননি তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন অন্যান্য কোনো বিষয়ও যদি জানার থাকে সেটিও কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন